এভরিওয়ান, এখন হচ্ছে বিকাল বেলা আমাদের খেলার টাইম। সারাদিনই আসলে আমাদের খেলার টাইম। সো আজকে আমাদের ট্রেন ট্র্যাকটা আমরা সুন্দর করে সাজাইছি, এবং সুন্দর করে মানে যতটুকু পসিবল হয়েছে আমাদের। সো অ্যালেন খেলতেছে এবং আমি বসে বসে ভিডিও। হ্যাঁ, অ্যালেন কার খেলতেছে, রাইট? অ্যালেন ঘুমায়নি আজকে দুপুরবেলা, এক ফোঁটাও ঘুমায় নেই, এবং ন্যাপিও চেঞ্জ করতে দেয়নি। সো যাই হোক, সেটা বাদ দিই। এখানটায় হচ্ছে হলো গিয়ে আমাদের বিশাল এক রেল ট্র্যাকের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানটাতে অ্যালেন ট্রেনের বদলে গাড়ি চালাচ্ছে। ওই যে ট্রেনটা পাশে পার্ক করে রাখা হয়েছে, অ্যালেনের কথা হলো এখান দিয়ে এখন বাস আর কার যাবে, তাই না আব্বু? নাকে হাত দেয় না? হ্যাঁ, ওকে, না করলে আরো বেশি দেয়। পাঁচা এলেন, দুস্তুই এলেন। যাই হোক, সো এখানটাতে বেসিক্যালি যেটা আমরা করছি সেটা হলো গিয়ে বড় একটা রেল ট্র্যাক বানানো হয়েছে আজকে, জাস্ট কোনো একভাবে জোড়াতালি দিয়ে। এবং এখানটাতে হচ্ছে হলো গিয়ে কয়েকটা ফার্ম হাউস আছে, যেমন এটা পিগের ফার্ম হাউস, চারটা পিগ, ওরা খাওয়া খাচ্ছে, গুড বয় গুড গার্ল। এবং এই সাইডে, ট্র্যাকের এই সাইডে আছে হলো গিয়ে কতগুলা ছাগল, আমাদের চারটা ছাগল, আমরা একটা খুঁজে পাচ্ছি না। যাই হোক, এটা হচ্ছে খুব সম্ভব একটা চার্চ হাউস, আই এম নট শিওর। এখানটায় আছে হলো গিয়ে দুই দুই রকমের গরু, দুই রকমের ব্রিডিং এর গরু, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হচ্ছে ব্রাউন এন্ড ব্ল্যাক। এনিওয়েজ, এখানটাতে আছে হলো গিয়ে একটা হবিট হাউসের মতন একটা হাউস, এখানটায় একটা বেল হাউস, ওইদিকে একটা বাস ওয়েট করতেছে। আচ্ছা এলেন, বাসটাকে আমরা এইদিকে ওয়েট করাই, আমাদের এখনো ফুল সাজানো হয়নি, বাট আমরা ডিসাইড করছি যে লেটস স্টার্ট ভিডিও। আচ্ছা যাই হোক, বাস কোথায় রাখবো জানি না, আমাদের কিছু ভেড়া আছে, সেই ভেড়াগুলো এখানটাতে এখন খাওয়া খাচ্ছে, এবং তারা গল্প করতেছে যে গরমকাল চলে আসছে কিন্তু কেউ তাদের লোম টোম এখনো কেটে দেয়নি, সো তাদের প্রচন্ড গরম লাগতেছে। আর ও এলেন, অ্যালেন সকাল থেকে এই পর্যন্ত, সরি বিকাল থেকে এই পর্যন্ত কয়েকবার ট্র্যাক ভাঙছে, ট্র্যাকের উপরে এসে কথা নেই বার্তা নেই, একটু পরপর উল্টায় পড়ে যায়। এই যে অ্যালেন, হাই হাই, হাউ ওল্ড আর ইউ অ্যালেন? গুড, রাইট? অ্যালেন ইজ 2 ইয়ার্স ওল্ড। আচ্ছা, একটা চিকেন হাউস বানাবো বলছিলাম, যে সেই চিকেনগুলা কোথায়? এখানটায় আমাদের বেশ কিছু চিকেন আছে, আব্বু একটু মুভ করতে হবে। অ্যালেন কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছে, এই এই কারগুলো হচ্ছে হলো গিয়ে পুল অ্যান্ড, আব্বু আস্তে আস্তে, পুল অ্যান্ড রিলিজ কার, যেগুলো আর কি টেনে ছেড়ে দিলে অটো চলে যায়, বাট অ্যালেন এটাকে ট্র্যাকের মধ্যে চালানোর চেষ্টা করতেছে, যন্ত্রণার কোনো শেষ নাই। যাই হোক, এখানে হচ্ছে একটা ছোট্ট নেইবারহুড, চারটা বাসা, কিন্তু চারটা বাসা মানে চারটা বাসা মানে চারটা বাসা নেই, এখানটা আসলে আটটা বাসা, ইউকেতে সেমি ডিট্যাচড বাসা বেশি, সো এগুলো হচ্ছে আটটা বাসা। এবং এই বাসাগুলার এখানে আসলে আমরা দুইটা গাছ দিয়ে দেই। আচ্ছা, এই যে একটা গাছ, গাছ পড়ে যায় কারণ আমাদের যেহেতু কার্পেট, আমরা গাছ লাগাইতে চাই কিন্তু সফল হচ্ছি না। যাই হোক, শোয়াই রাখি ভিন্ন প্রজাতির গাছ এগুলা। আচ্ছা, আর কি আছে, যেটা বললাম যে চিকেনের খামার বানাবো সেটা বোধ হয় আজকে হচ্ছে না। সো এই পর্যন্তই, এটাই হচ্ছে আমাদের আজকে বিকালের খেলা। ব্লগে আর কি থাকবে আমি এখনো শিওর না, ওই যে আবার ট্র্যাক ভেঙে ফেলছে, কাজই হচ্ছে এইটা। এনিওয়েজ, অ্যালেনের দোষ দিয়ে লাভ নেই, কে ভেঙেছে? হ্যাঁ, রাইট রাইট, বাট ইটস ওকে, কারণ এই খেলনাটা হচ্ছে হলো গিয়ে 3 ইয়ার্স প্লাসের, আই এম নট টকিং অ্যাবাউট দিস, এগুলাও 3 ইয়ার্স প্লাসের, কারণ বলে যে চোকিং হ্যাজার্ড হতে পারে, সো একদম ছোট বাচ্চাদেরকে দিতে মানা করে, বাট আই থিঙ্ক অ্যালেন ওই স্টেজ পার হয়ে গেছে, এগুলো সে এখন আর গিলে খেয়ে ফেলবে না, ইনফ্যাক্ট সে বেশ এনজয় করে। সো এই হচ্ছে আমাদের আজকের খেলাঘর, এবং বাকি ব্লগে কি থাকবে আমি এখনো জানি না। আবার ব্রোকেন হয়ে গেছে ও? আচ্ছা অ্যালেন, চিকেনগুলো আমরা কোথায় প্লেস করতে পারি? দেখি তো কয়েকটা চিকেন ফার্স্টে নেই, তারপরে দেখি কোথায় প্লেস করা যায়। ও আব্বু, চিকেন তো আটটা থাকার কথা, একটা চিকেন কেন? আমি কিছু, ও এই যে চিকেনগুলো আমি নিয়ে এখানে রাখছি, জাস্ট দেয়া হয়নি। ওকে, এখন তাহলে আমরা চিকেনের একটা ফার্ম বানাবো। সো চিকেনের ফার্ম বানানোর জন্য সবগুলা চিকেন আমাদের এখানে প্লেস করতে হবে।
সেটা হচ্ছে আমাদের চিকেন ফার্ম রেডি, মুরগি সব এক জায়গায় হয়ে গল্প করতেছে যে এই ট্রেনের সাউন্ডের জ্বালায় তাদের রাত্রে খুবই অসুবিধা হয়। এনিওয়েজ এই পর্যন্ত ট্রেনের সাউন্ড নাই, ট্রেনের সাউন্ড নাই, কারণ ট্রেন তো স্টপ করা, যেই তুমি ট্রেন অন করবা ট্রেনের সাউন্ড হবে। যাই হোক এখন আমি ক্যামেরা অফ করে দিব। ইটস ডিনার টাইম এবং আমি আমার কিচেনে আজকে রাত্রে রুটি খাবো এবং সেটার সাথে একটু পালক পনির খাবো। সো পালং শাক আমি প্রথমে একদম ফুটন্ত গরম পানিতে 2 থেকে ম্যাক্সিমাম 3 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নেব, এবং এর চেয়ে বেশি করতে যাবেন না, তার তাহলে কিন্তু আপনার কারির রঙটা খুব সুন্দর টাটকা সবুজ আসবে না। যাই হোক এটা করার সময় আমি ঢাকনাটা সবসময় খুলে রাখি, কারণ পালং শাকে যেই গ্যাসটা থাকে আদারওয়াইজ সেটা ট্র্যাপড হয়ে যাবে এবং সেটা বডির জন্য ভালো কিছু না। যাই হোক 3 মিনিট পরে আমি এখন একটা স্ট্রেইনার দিয়ে সবটুকুন পাতা পানির থেকে তুলে নিব, এবং এরপর পরে যেটা করতে হবে সেটা হলো গিয়ে ঠান্ডা পানি দিয়ে পাতাগুলো ধুয়ে ফেলতে হবে যাতে এটা ফার্দার আর রান্না না হয়। কারির কালারটা সুন্দর আসার জন্য এই কুকিং প্রসেসটা বন্ধ হওয়া কিন্তু অনেক জরুরি, সো জাস্ট ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হবে। যাই হোক আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। প্যানে আমি একটু তেল দিয়ে নিলাম এবং তেলটা হালকা গরম হওয়ার পরে 1 চামচ জিরা দিয়ে দিলাম। জিরা দেওয়ার পরে সবাই জানি আমরা যে ফিউ সেকেন্ডস রাখতে হয়। এরপরে আমি বাকি জিনিসপত্র অ্যাড করে দিব, যেটার মধ্যে প্রথমেই আছে হলো গিয়ে 1 ইঞ্চির মতন আদা এবং প্রায় 10-12টার মতন রসুন দরকার। বাট আনফর্চুনেটলি আমার বাসায় আসলে রসুন একদম শেষ হয়ে গেছে, সো আমি এখানটায় বোধহয় 3টা না 4টা ইউজ করেছি। রসুন বডির জন্য খুবই ভালো এবং যখনই চান্স পাওয়া যায় সেটা আসলে বেশি বেশি বডিতে দিয়ে ফেললেই ভালো। এনিওয়েজ 1টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এবং এই পেঁয়াজের সাথে আসলে 2 থেকে 3টা কাঁচামরিচও আপনি দিতে পারেন। আমি ঝালটা অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ এই সেম কারিটা আমি আমার 2 বছরের বাচ্চাকেও দিব, এ কারণে আমি এখানটাতে কাঁচামরিচ আর অ্যাড করলাম না। এইবার দিয়ে দিচ্ছি হলো গিয়ে টমেটোগুলো। টমেটোগুলো আসলে পেঁয়াজ আদা রসুন এগুলো 2-3 মিনিট কুক হওয়ার পরেই দিয়ে দিতে হবে, এবং টমেটোর কারণে আসলে খুব সুন্দর একটা টেস্ট আসে। 2টা টমেটো দিয়েছি আমি, এবং সামান্য একটু টমেটোটা নরম হওয়ার পরে এইবার সাইড করে রাখলাম। এবার চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হচ্ছে পালং শাকটা যেটা রেখেছিলাম সেটা একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিলাম, এবং এইমাত্র যে পেঁয়াজ টমেটোর মিক্সচারটা হলো সেটা হালকা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে নিয়ে 2টাকে একসাথে মিক্স করে পিউরি বানাতে হবে। আপনি যদি প্রয়োজন হয় তাহলে একটু গরম পানি দিয়ে নিতে পারেন, যেমন আমার লেগেছিল। যাই হোক 2টা জিনিস মিলে একদম সুন্দর একটা থিক পেস্ট হয়ে যাবে, এটাকে আমরা সাইডে রেখে দিব। এবং সেম তেলে এবার আমি বাকি মশলা অ্যাড করব, যেটার মধ্যে আছে অল্প একটু হলুদ, 1/2 চা চামচের চেয়েও কম, 1 চা চামচের মতন লাল মরিচের পাউডার, 1 চা চামচ জিরা এবং 1 চা চামচ ধনিয়া। এরপরে কুইকলি এটাকে একটু নেড়ে দিতে হবে এবং পুড়ে যেতে না যায় সে কারণে পানি অ্যাড করতে হবে, সো একটু গরম পানি দিয়ে করে নিতে পারেন। যাই হোক আপনারা ভাবতে পারেন যে আমি কাঁচামরিচ অ্যাড করলাম না, কিন্তু লাল মরিচের গুঁড়া কেন দিলাম, বাচ্চাকে খাওয়াবো। আমারটা ছিল আসলে পাপরিকা পাউডার যেটাতে কোনো ঝাল নেই, বাট অরিজিনাল রেসিপিতে আসলে লাল মরিচের গুঁড়াটাই ইউজ করা হয়। সো এটাই হলো এক্সপ্লেনেশন। এনিওয়েজ পানি দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পুড়ে না যায় মশলা, এবং এখন সেই হেলদি পেস্টটা এই আনহেলদি অয়েল বেসড কারি মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি। আসলে সবুজ জিনিসটা হচ্ছে একদম হেলদি জিনিসে ভরা, আর এইমাত্র যেই হলুদ মরিচের মিক্সচারটা করলাম সেটা কিন্তু আসলে আনহেলদি। যাই হোক হেলদি আর আনহেলদি হলে একটা মজার খাওয়া হবে। একটু বাবলস ওঠার পরই আমি লবণ অ্যাড করে দিলাম, এখানটায় 1/2 চামচের মতন লবণ আছে যেটা সবাই নিজস্ব টেস্ট অনুযায়ী আসলে অ্যাড করে নেয়। এবার চলে যাচ্ছি পনিরে। ইউকেতে আসলে ইন্ডিয়ান পনির মানে সব জায়গায় পাওয়া যায়, সব বড় বড় সুপার মার্কেটে পাওয়া যায়, সব কাছাকাছি যেই দোকানগুলো থাকে ছোট ছোট সেখানেও পাওয়া যায়। সো এই ইন্ডিয়ান পনিরটা আসলে ইউকেতে একদম কিং। কার কাছে এটা কিং কার কাছে এটা কুইন জানি না, আমার ডায়েটে আসলে এই ইন্ডিয়ান পনিরটা খুব ভালো একটা রোল প্লে করে।
আমি এই পনিরটার জন্য পাগল, এবং প্রায় সময়ই আমি আসলে এটা দিয়ে বিভিন্ন রকমের কারিজ করি। যাই হোক, পনিরগুলো সব যাতে এক সাইজের কাটা হয় সেজন্য আমি একটা কাটি স্লাইস, তারপরে সেটার মাপ অনুযায়ী বাকিগুলো কাটি। আসলে রান্নাটা প্যাশনের ব্যাপার আমার জন্য, এবং প্রেজেন্টেশনটা ভালো হওয়াটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। যাই হোক, পনির আমার কাটা হয়ে গেছে, এবং তাড়াহুড়োর কারণে পনিরগুলো আমি আর ভাজিনি। ইউজুয়ালি আমি পনির ভেজে তারপরেই দেই, কারণ আমার কাছে টেস্টটা বেটার লাগে। বাট আমার মাম অফ 2 ইয়ার্স ওল্ড, অনেক কিছুই ভুলে যাই, তাড়াহুড়াই কাজ করি, সো আজকে আর সেটা করা হয়নি। পনির দেওয়ার পরে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে, এবং আপনি আরও রিচ করতে চাইলে এখানে একটু ক্রিম অ্যাড করতে পারেন, যেটা আমি সব সময় করি না, আজকেও করিনি। ইটস অ্যান অথেন্টিক পালক পনির রেসিপি, এবং পালক পনির আসলে ডায়েটের জন্য খুবই ভালো। যাই হোক, আমার ব্লগ একেবারেই শেষ। লেট মি নো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট দিস রেসিপি, আগে কখনো ট্রাই করেছেন কি না, এই রেসিপিটা কেমন লাগলো সব কিছুই। সো আইল বি ওয়েটিং ফর ইয়োর কমেন্টস, বিকজ আই লাইক রিডিং দ্যাম। টেক কেয়ার এভরি ওয়ান, আজকের ব্লগ এখানেই শেষ, বাই।